নয়নে নয়নে রাখি তোমারে ঈশার আলো তুমি আমার হৃদয় কাননে বুঝি তোমারে দয়াল গোপাল আমার তোমারে মগনে গগনে গগনে শুনেছি তোমারে গান রাধে রাধে নমস্কার বন্ধুরা, তো ফির চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো কি সেই ভিডিও শেয়ার করতে চলেছি সেটা আপনারা দেখবেন আর দেখতে পাচ্ছেন। আজকে হীরালাল টুপি পরেছে আর কালারফুল টুপিটা করেছি আমি, ময়ূর পালক দিয়ে রেখেছি মাথায়। এই যে আজকে এলো কালারের সোয়েটার পরিয়েছে আমার হীরালালকে। আর কি শেয়ার করতে চলেছি সেইটা আপনারা দেখুন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে কৃষ্ণগোপাল, বাসুনাথ, আর বাসুনাথের বন্ধুকে ডেকে নিয়ে এসেছে মেকআপ আর করতে। এই যে তো আপনাদেরকে আমি বলি না, আমার বাসু পাড়ায় পাড়ায় ঘুরতে যায়। এই যে দুষ্টু, ঘরে বসে থাকে না, শুধু খালি ঘুরু ঘুরু করে। আমার বাসু গার্ডেনে যাবে, তারপরে আজুবাজু ঘরে ঘুরতে যাবে, যেমনি ছোট্ট বাচ্চা বাচ্চাদের দোষ থাকে না, খেলু খেলু করতে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন ওর বন্ধুকে ডেকে নিয়ে এসছে মেকআপ করতে। আর এই যে আমার ঘরে নতুন লাড্ডু গোপাল এসেছে, একে মেকআপ করব। আর এর উলের সোয়েটার এবং যে রেডিমেড কাপড়া থাকে সেই কাপড়া বি সেলাই করতে হবে। তো এখনই আপনাদের সঙ্গে শেয়ার করব যে এর উলের সোয়েটারটা আমি কীভাবে তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন তো আমার এই ছোট্ট নটঘট লাড্ডু গোপাল আমার বাসুনাথের মতনই দেখতে পাচ্ছেন। বাসুনাথের মতন দেখতেন না বলেন, এই যে বাসুনাথের মতনই দেখতে একদম। আমার ছেলে বলে মা একদম বাসুনাথের মতন দেখতে, দেখুন সাইজে একই না দুজনাকে। আর ওই যে দেখুন বাসুনাথ বসে আছে। বাসুনাথ কিন্তু আজকাল খুব নটঘট করে, ভীষণ ভীষণ বলে বোঝানো যাবে না আপনাদেরকে। এই যে বসে আছে। আর এই যে বন্ধুকে ডেকে নিয়ে এসেছে মেকআপ করতে। তো চলুন দেখে নিই কীভাবে সোয়েটারটা সেলাই করছি। এই যে আর আমি যখনই এই যে সংসারের কাজ সেরে করিব 3:30-4 বাজে আমাকে, আমি পুরো ফ্রি হয়ে যাই, তখনই আমার লাড্ডু গোপালের সঙ্গে আমি কথা শেয়ার করি এবং যে কাজ থাকে ওদের ড্রেস সেলাই করা এবং যে উলের সোয়েটারগুলো, তো আমি এখানে বসিয়ে ওদের সঙ্গে কথা বলি আর ওদের কাজগুলো করে নিই। তো এই যে দেখুন এই যে বসে আছে। তো চলুন দেখে নিই সোয়েটারটা কীভাবে সেলাই করি আমি। এই যে ছোট্ট চূন্যমন্য লাড্ডু গোপাল। তো দেখুন আমি হলো কিনে না এখানে যে উল আছে এই উলগুলো দিয়ে আমি মিক্স করে সোয়েটারটা সেলাই করব। পুরো একদম মিক্স করে, যেমনি আমার হীরালালের যে সোয়েটার টুপিটা করা হয়েছে এমনি। তো দেখুন আগে আমি চেনটা তৈরি করে নেব। এখানে একটা উলের ইয়ে করে নিয়েছি, ঘর করে নিয়েছি, এখন এই ঘর থেকে আমি চেনটা তৈরি করব। তো এখানে আমি কটা ঘর নিয়েছি কোনে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তো দেখুন এখানে আমি একটা 21 ঘরের চেন করে নিয়েছি। এবার আমি এই ঘরটা, এই যে ঘরের এই উলটাকে কুরুচে ঘুরিয়ে আমি এই ঘরের ভিতর থেকে টেনে এনে এই যে আমি শিশু উলটাকে ঘুরিয়ে নেব। তো এইভাবে আমি এই সোয়েটারটা চেনটাকে বুনে নেব। এই যে তখন আমি এই পুরো চেনটা তৈরি করে নেব। তো দেখুন এই যে আমি চেনটা বুনে নিয়েছি, এটা গলার শেপ আছে। তো এটাকে আমি আরেকবার বুনে নেব। দেখুন একটু এখানে আমি দুটো ঘর বুনে নিয়েছি। তো এখনই আমি এটা না ডবল করে এটা ডবল করে দেব। তো যেমনি আমি উলের কাঁটাটা সেলাই করেছি বুনে নিয়েছি, তো এখন একটা আগে একটা ঘর করে আমি চেনটা করে নিয়েছি, এখন ডবল ঘর করে আমি চেনটা করে নেব। দেখুন এটা একদম পুরো রাউন্ড, এখন আমি এখানে বগুল ফেলে দেব, তাহলে হাতা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে
আতার সাইডটা হয়ে যাবে। তো দেখুন আমি না এখানে একটা সেভ করে নেব, যেহেতু বুকের পাটে এখানে কটা গল নিয়েছি আমি সেটাই দেখে নেব। দেখুন আমি গলার সেপটা করে নিয়েছি, হাতাটাই যে হাতা ফেলে দিয়েছি, তো এখন আমি একটু পরিয়ে দেখব। তো দেখুন এই যে নতুন লাড্ডু গোপালের এই যে সোয়েটারটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন এখানে এই যে বাদাল। তো এখনই এটাকে আমি পরিয়ে দেখাবো আপনাদেরকে। আর এই যে দেখতে পাচ্ছেন নতুন লাড্ডু গোপাল, তো এখন এই সোয়েটারটা সেলাই করা হয়ে গেছে, এখনও লাড্ডু গোপালের মেক আপার করতে হবে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো একদম বেশ ভালো ফিটিংস এসে গেছে সোয়েটারটায়। দেখেন কতটা কিউট লাগছে, দেখতে পাচ্ছেন এই যে দেখেন। তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই যে যে উলের সোয়েটারটা কেমন হয়েছে। তো আজকে আসি, ফিরে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। রাধে রাধে।